কেবলমাত্র এক মুঠো নুন বদলে দিতে পারে আপনার ভাগ্য। হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনি যদি এক মুঠো নুন দিয়ে করেন এই কাজ, অবশ্যই বদলাবে ভাগ্য। কিন্তু শ্রাবণ মাসে আপনাকে যে কোনো দিবসে এই কাজটি করতে হবে। এখনো পর্যন্ত শ্রাবণ মাস বাকি রয়েছে, তাই শ্রাবণ মাসে যদি আপনি এক মুঠো লবণ দিয়ে করেন এই কাজ, সুফল পেতে বাধ্য। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, দয়া করে ভিডিওটিকে দেখুন সম্পূর্ণ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন এবার বিস্তারিত জানানো যাক। আমরা সাধারণভাবে যেটিকে বলে থাকি সামুদ্রিক লবণ, হ্যাঁ বন্ধুরা, খাবার নুন। এই নুন প্রত্যেকটি খাবারে আমাদের স্বাদ এনে দেয়। নুন ছাড়া আমাদের খাবার অপরিহার্য। নুন ছাড়া আমরা কোনো খাবারই গ্রহণ করতে পারি না। কিন্তু আপনি কি জানেন এই নুনের মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা? হ্যাঁ বন্ধুরা, এই নুনের মধ্যে যে অলৌকিক ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দ্বারা আপনি বহু প্রকারের উপায় অবলম্বন করতে পারেন। আর এই উপায়গুলি আপনার জীবনকে সুন্দর করে দেবে। তাই অতি অবশ্যই যদি আপনার সাধ্য থাকে, যদি আপনার এক মুঠো নুন ব্যবহার করার সামর্থ্য থাকে, একবার বিশ্বাস মনে করেই দেখতে পারেন, যার ফলে সুফল পাবেন। তাই আপনাকে বিশ্বাস মনে এই কাজটি করতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো উপায় অবলম্বন করার জন্য আগে নিজের বিশ্বাসের দরকার, তবেই আপনার এই কাজটি সঠিকভাবে হবে। খাদ্য লবণ বা নুন বহু প্রকার উপায় আপনি অবলম্বন করতে পারেন। বর্ষাকাল অর্থাৎ শ্রাবণ মাসে যেভাবে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাসের পরিমাণ আমাদের গৃহে বৃদ্ধি পেয়েছে, যার ফলে নেগেটিভ এনার্জি আমাদের ঘিরে ফেলেছে, তাই আপনি যদি এই নেগেটিভ এনার্জি কাটিয়ে পজিটিভ এনার্জিতে রূপান্তরিত করতে চান, অবশ্যই ব্যবহার করুন খাদ্য লবণ বা সামুদ্রিক লবণ। আপনাকে এর জন্য প্রত্যেক দিন ঘর মোছার জলে কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করতে হবে। যে জল দিয়ে আপনার বাড়ির প্রত্যেকটি ঘর মোছা হয়, আপনি অবশ্যই কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ ঘর মোছার আগে জলের মধ্যে ফেলে দিন। এবং সেই জল দিয়ে যদি আপনার ঘর মোছা হয়, দেখবেন আপনি খুব সহজেই সুফল পাচ্ছেন, আপনার বাড়িতে পজিটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, আপনাদের যদি দাম্পত্য সমস্যা হয়, আপনার বিছানার নিচে অর্থাৎ খাটের তলায় একটি পাত্রে করে যদি কিছুটা পরিমাণ লবণ আপনি দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিতে পারেন, দেখবেন খুবই দ্রুত আপনাদের সম্পর্কের উন্নতি হচ্ছে। আপনারা যা চাইছেন তাই পাচ্ছেন, এক মনে আপনারা কাজ করতে পারছেন। তাই অবশ্যই এই সম্পর্ক সঠিকভাবে করার জন্য আপনাদের অবশ্যই বিছানার তলায় লবণ রাখা উচিত। তৃতীয়ত, আপনাকে অবশ্যই মনে করে দিই, আপনার বাড়ির যতগুলি বেসিন আছে সেই বেসিনে মাঝে মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আস্তে আস্তে জল ঢেলে দেবেন, যাতে এই লবণ আপনার বাড়ির জলের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। হয়তো ভাবলে অবাক লাগবে, এই লবণ যদি আপনার বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি, যা আপনার জীবনকে সুফল এনে দিতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন এই লবণ আপনার যেন বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এবং এরপর আপনাদের জানাবো, যদি সম্ভব হয় আপনার বাথরুমের একটি কোনো স্থানে কিছুটা পরিমাণ লবণ তুলে রেখে দিন,
নির্দিষ্ট সময় অন্তর লবণগুলিকে বদলে দিন। জানবেন এর ফলে আপনার জীবনে থাকা নেগেটিভ এনার্জি দারুণভাবে পজিটিভ এনার্জিতে পরিণত হবে। আপনার জীবন হয়ে উঠবে সুন্দর এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যে সবসময় বিরাজ করবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই বিশেষ কাজটি। আশা করি আপনারা করতে পারবেন এবং এই কাজটি করার মাধ্যমে আপনি পেতে পারেন সুফল। প্রিয় বন্ধুরা অবশ্যই চেষ্টা করে এই কাজটি দেখতে পারেন। এছাড়া আপনি যখন আপনার বিছানা ঝাড়বেন বা আপনার জামাকাপড় কাচবেন, জামাকাপড় কাচার জলে লবণ ব্যবহার করতে পারেন বা বিছানা ছাড়ার আগে তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিয়ে তারপর ভালোভাবে ছেড়ে পরিষ্কার করে নিতে পারেন। এর ফলে আপনার শরীরের যে বিভিন্ন পরিমাণ যে কোষগুলি, মৃত কোষগুলি যা বিছানার মধ্যে ছড়িয়ে যায়, সেগুলি কিন্তু একেবারেই অবরুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার জীবনে আসবে সুন্দরের ছোঁয়ায়। প্রিয় বন্ধুরা আশা করি শ্রাবণ মাসে আপনারা এই কাজগুলি করবেন। এছাড়া মাঝে মাঝে চেষ্টা করবেন আপনার বাড়ির সদর দরজার বাইরে কিছুটা পরিমাণ লবণ মাঝে মাঝে ছড়িয়ে দিতে। যদি আপনি কিছুটা পরিমাণ লবণ মাঝে মাঝে ছড়িয়ে দেন, সেক্ষেত্রেও সুফল মিলবে আপনার। আর এই ধরনের কাজগুলি আপনার জীবনকে উন্নতি করবে এবং আপনার জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি সৌভাগ্যবান হয়ে উঠবেন। তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন, যার ফলে সুফল মিলতে পারে আপনার। ভিডিওটিকে দেখার জন্য জানাই ধন্যবাদ। পরবর্তীকালে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেক মানুষকে ভালো রাখবেন। কেবলমাত্র এক মুঠো নুন বদলে দিতে পারে আপনার ভাগ্য। হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনি যদি এক মুঠো নুন দিয়ে করেন এই কাজ, অবশ্যই বদলাবে ভাগ্য। কিন্তু শ্রাবণ মাসে আপনাকে যে কোনো দিবসে এই কাজটি করতে হবে। এখনো পর্যন্ত শ্রাবণ মাস বাকি রয়েছে, তাই শ্রাবণ মাসে যদি আপনি এক মুঠো লবণ দিয়ে করেন এই কাজ, সুফল পেতে বাধ্য। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, দয়া করে ভিডিওটিকে দেখুন সম্পূর্ণ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন এবার বিস্তারিত জানানো যাক। আমরা সাধারণভাবে যেটিকে বলে রাখি সামুদ্রিক লবণ। হ্যাঁ বন্ধুরা, খাবার